বোন কেশ আমি গত ফাল্গুন মাসে বীরেনবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে দুদিনের জন্য কলকাতা বাইরে গিয়েছিল শহরটি প্রাচীন এবং নোমরা কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার পর ট্রেন বদল না করতে হলে আরো কম সময় যাওয়া যেত বীরেনবাবুর সঙ্গে আমাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা তিনি কলকাতায় পুলিশ কর্মচারী ছিলেন বহুবার বহু সূত্রে তার সংস্পর্শে আমরা এসেছি অত্যন্ত সজ্জন ব্যক্তি বছর দুই আগে অবসর নিয়ে এই শহরে বাস করছেন মেয়ের বিয়েতে আমাদের নেমন্তন্ন করেছিলেন বঙ্কেশেরও হাতে কাজ ছিল না তাই বিয়ের দিন দুপুর বেলা আমরা বীরেনবাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম বিয়ে বাড়িতে প্রচন্ড ব্যস্ততা কই হই চলছে সানাই বাজছে বীরেনবাবু ছুটে এসে আমাদের সংবর্ধনা করলেন এবং একটি ঘরে নিয়ে গিয়ে বসালেন ঘরের মেঝে ফরাস পাতা বরযাত্রীদের জন্য যথারীতি সাজান কিন্তু বর ও বরযাত্রীরা স্থানীয় ব্যক্তি কাজেই তারা সন্ধ্যের পরেই আসবেন উপস্থিত ঘরটি খালি রয়েছে আমরা তাকে ঠেস দিয়ে বসলাম চা খাবার এলো বীরেনবাবু আমাদের সঙ্গে আলাপ করতে করতে একটু উস করতে লাগলেন তা দেখে বোমকেশ বলল আপনি কন্যায় কর্তা আজকের দিনে আপনি বসে আড্ডা মারলে চলবে কি করে কাজকর্ম করুন গিয়ে বীরেনবাবু একটু অপ্রতিভাবে বিয়ের কি ব্যবস্থা করলে দেখতে এলাম এই যে দাদা বীরেন বাবু তাড়াতাড়ি গিয়ে এক বৃদ্ধ ভদ্রলোককে ঘরের মধ্যে নিয়ে এলেন ভালোই হলো আপনি এসে পড়েছেন এন আমার দুই বন্ধু কলকাতা থেকে এসেছেন নাম জানেন নিশ্চয়ই আমাদের দলের লোক ইনি হলেন স্বনামধন্য বুমকেশ বক্সি আর উনি সুলেখক অজিত বন্দ্যোপাধ্যায় নাম শুনেছি বই কি বলে আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত বললেন আর ইনি হচ্ছেন নেইমণি মজুমদার পুলিশের নাম অফিসার ছিলেন এখন রিটায়ার করেছেন আমরাও ভদ্রলোককে দেখলাম ফসা নম্বা চেহারা বয়স বোধ করি ষাটের উপরে কিন্তু শরীর বেশ শক্ত আছে পিঠের শীত দানা তার হাতের লাঠির মতোই শক্ত এবং সোজা মুখ দেখে মনে হয় প্রচণ্ড হ্রাসভারী লোক গলার স্বর গম্ভীর বঙ্কেশ বলল বসতে হোক নীরমণি মজুমদার লাঠি শুদ্ধ হাত তুলে নমস্কার করলেন এবং আমাদের মুখোমুখি বসলেন বীরেনবাবু বললেন নির্মণিদা আপনারা তাহলে গল্প সল্প করুন আমি একটু অধিকটা দেখছি কেশ বলল হ্যাঁ হ্যাঁ আপনি প্রস্থান করুন কেবল চাকরকে বলে দেবেন যেন তামাক দিয়ে যায় গড়গড়া দুটো নিষ্কর্মার মতো হাতটা গুটিয়ে বসে আছে বীরেনবাবু চলে গেলে পর বোমকেশ নীলমণিবাবুকে জিজ্ঞেস করল তো আপনারও কি আদি নিবাস এই শহরে নীলমণিবাবু মাথা নেড়ে বললেন না আদি নিবাস ছিল পূর্ববঙ্গে কিন্তু সেসব গেছে রিটায়ার করে বুড়ো বয়সে পোচায় যাব তাই এখানে আছি বলল এখানে আপনার আত্মীয় স্বজন আছেন বুঝি নীলমণি বাবু বললেন আত্মীয় স্বজন আমার কেউ নেই করিনি সারা জীবন কেবল কাজই করেছি পুলিশের কাজে একটা মোহ আছে আমি আমার কাজে সমস্ত মন প্রাণ ঢেলে দিয়েছিলাম তারপর যখন রিটায়ার করলাম তখন এই শহরেই রয়ে গেলাম এই শহরটার সঙ্গে আমার একটা নারীর যোগ আছে প্রথম যখন সাব ইন্সপেক্টর হয়ে ঢুকেছিলাম তখন এই শহরে পোস্টেড হয়েছিলাম আবার রিটায়ার করলাম এই শহর থেকেই বোমকেশ হেসে বলল শহরের ওপর মায়া পড়ে গেছে আর কি তো কতদিন রিটায়ার করেছেন সাত বছর এই সময় চাকর এসে দুই ছিলিম তামাক দুটি গড়গড়ার মাথার উপর বসিয়ে দিয়ে চলে গেল বাবু একটা গড়গড়ার নল হাতে নিলেন অন্যটি নিল বোমকেশ কিছুক্ষণ নীরবে পান চলল উৎকৃষ্ট তামাক গন্ধে ঘর আমোদিত হয়ে উঠল বঙ্কেশকে প্রথম দেখে এবং তার পরিচয় পেয়ে অনেকেই তাকে পরম কৌতূহলের সঙ্গে নিরীক্ষণ করে থাকে তামাক টানতে টানতে তাকে নিরীক্ষণ করছিলেন কিন্তু তাঁর নিরীক্ষণের মধ্যে একটু বিশেষত্ব ছিল ভক্ত সুলভ বুলক বিহলতা তার মধ্যে একেবারেই ছিল না বরং তিনি যেন চোখ দিয়ে বোমকেশকে মাফ ছিলেন বোমকেশের খ্যাতি ও ব্যক্তিত্বের মধ্যে কতকা সামঞ্জস্য আছে সেটাই ওজন করবার চেষ্টা করছিলেন নীলমণিবাবু বুদ্ধিজীবী পুলিশ কর্মচারী ছিলেন চোখে দেখে মানুষের চরিত্র নির্ণয় করা তার কাজ ছিল পরের কথা শুনে ভুলে যাওয়ার লোক তিনি নন তাই বোমকেশকে তিনি নিজের বুদ্ধি নিকশে যাচাই করতে লাগলেন অবশেষে গড়গড়ার নয়লটি মুখ থেকে সরিয়ে তিনি যখন কথা বললেন তখন তার কথার মধ্যেও এই প্রকাশ পেল তিনি বললেন বংকেশবাবু আপনাকে নিয়ে লেখা রহস্য কাহিনীগুলি সবই আমি পড়েছি লক্ষ্য করেছি সব সমস্যাই আপনি সমাধান করেছেন তাই জানতে ইচ্ছে হয় আপনি কি কখনো কোন রহস্যের মর্মঘাটনে অকৃত কার্য হননি কখনো কি ভুল করেননি বমকির গর্বরা আবার হাতে দিয়ে সবিনায় হাসল কখনো ভুল করিনি এত বড় কথা বলার স্পর্ধাওয়ার নেই নির্মণীবাবু আমি সত্যার নেষি বোন ভ্রান্তি অনেক করেছি এমনও অনেকবার হয়েছে যে অপরাধীকে ধরতে পারিনি কিন্তু সত্যের সন্ধান পাইনি এমন বোধ হয় কখনো হয়নি অবশ্য বলতে পারেন আমি কটা রহস্যই বা পেয়েছি আমার চেয়ে হাজার গুণ বেশি রহস্য ঘটনা নিয়ে কাজ করেছেন আপনি আপনি যতদিন চাকরিতে ছিলেন প্রত্যেক দিন দু চারটে ছোট বড় কেস নিয়ে নাড়াচাড়া করতে হয়েছে আমাকে যদি তাই করতে হতো আমারও অসংখ্য কেস অমীমাংসিত থেকে যেত সন্দেহ নেই বঙ্কেশের উত্তর শুনে নিমণিবাবু মনে মনে সন্তুষ্ট হলেন বলেই মনে হয় তিনি যখন আবার কথা বললেন তখন তার কণ্ঠস্বরে একটু যেন ঘনিষ্ঠ অনেক ঝামেলা। চুনোপুতির কারবারই বেশি রুই খাতলা খদাচিত মেলে আবার মজা জানেন ওই চুনোপুতিগুলোকে ধরতে প্রাণ বেরিয়ে যায় রুই কাতলা ধরা খুব শক্ত ন ডাক্তারেরা বলেন শক্ত রোগের ওষুধ আছে সর্দি কাশি সারানোটাই কঠিন চারে যে কটি রুই কাতলা এসেছে তাদের সকলকেই আপনি খেলিয়ে ডাঙায় তুলেছেন নিশ্চয় নীলমণিবাবু কিছুক্ষণ উত্তর দিলেন না ধুরগুচকে হাতের নলটি নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন তারপর বোমকেশের দিকে তাকিয়ে বললেন সব মাছি ডাঙায় তুলেছি বাবু কেবল একটি বাবে আমার পুলিশ জীবনের শেষ বড় কেস এই শহরে ব্যাপারটা ঘটেছিল কিন্তু কিনারা করতে পারলাম না বুমফিস প্রশ্ন করলো আসামি কে জানতে পেরেছিলেন কিন্তু প্রমাণ পেলেন না তাই তো বাবু ঈশ দ্বিধা ভরে বললেন একটা লক্ষ্যে পাকা রকম সন্দেহ করেছিলাম কিন্তু কিছুতেই তার অ্যালিভাই ভাঙতে পারলাম না তারপর এমন একটা ঘটনা ঘটল যে সব অলট পালট হয়ে গেল সত্যিকার আসামি যে সে সম্বন্ধে ঢোকা আর কাটো না উম বলে বোমকেশ আমার হাত থেকে নলটা নিয়ে এবং তাকিয়ায় ঠেস দিয়ে টানতে লাগলো নীলণি বাবু বোমকেশের উপর চক্ষু স্থির রেখে গড়গড় একটা লম্বা টান দিলেন তারপর নল রেখে দিয়ে বললেন আপনি গল্পটা শুনলেন বঙ্কিশ উঠে বসল বেশ তো বলুন না ভারী চমকপ্রদ গল্প হবে মনে হচ্ছে চমকপ্রদ কিনা আপনি বিচার করবেন আমি যা যা জানি সব আপনাকে বলছি হয়তো আপনি আসামিকে শনাক্ত করতে পারবেন বলে বাবু একটু হাসলেন এটা নিছক গল্প শোনাবার প্রস্তাব নয় একটা চ্যালেঞ্জ রয়েছে এর অন্তরালে বাবু যেন বোমকেশকে দ্বন্দ্বযুদ্ধে যুদ্ধে আহ্বান করে বলছেন এসো দেখি তোমার কত বুদ্ধি প্রমাণ করঙ্কেশ কিন্তু রণ আহ্বান গায়ে মাত্র না এসে বলল আহাদের না দা আপনার মতো অভিজ্ঞ পুলিশ কর্মচারী যার কিনারা করতে পারেনি আবার দ্বারা কি তা হবে তবে গল্প শোনার কৌতূহল আছে আপনি বলুন আমরা কাছে এসে বসলাম তিনি পকেট থেকে একটা বার করে এক চিনটি জর্দা মুখে দিলেন পান নয় শুধু জর্দা এটাই বোধ হয় তাঁর আসল নেশা তিনি গলা ঝাড়া দিয়ে গল্প আরম্ভ করবার উপক্রম করছেন এমন সময় বীরেনবাবু ঘরে ঢুকে বললেন বোমকেশবাবু আরেক দফা চা হবে নাকি নিনৈদা চা মধ্যাহ্ন বোঝানের এখনো বিস্তর দেরি বুঝতে দিতে পারছেন বিয়ে বাড়ির ব্যাপার বোমকেশ বলল আসুক চা এবং সেই সঙ্গে আরেক প্রস্তুত তামাক সামনে চায়ের পেয়ালা এবং বাহাতে গড়বড়ার নল নিয়ে আমরা বসলাম নিমনি মজুমদার তার স্বাভাবিক গম্ভীর গলায় গল্প বলতে আরম্ভ করলেন রিটায়ার করবার বছর তিনেক আগে বাবু এই জেলার সদর থানায় কর্তা হয়ে আসেন তার তিনটি প্রধান গুণ ছিল যে বুদ্ধি থাকলে তদন্তকর্মে কৃতকার্য হওয়া যায় সে বুদ্ধি তার প্রচুর পরিমাণে ছিল তিনি অতিশয় কর্মঠ ছিলেন এবং তিনি ঘুষ নিতেন না শহরটা পুরী সেরেস্তায় ডাগি শহর বলে পরিচিত ছিল খুন জখম এবং আরো নানা ধরনের অবৈধ ক্রিয়াকলাপ এখানে লেগেই থাকত বাবু আগে থেকেই এ শহরের সঙ্গে পরিচিত ছিলেন শহরের ধাত জানতেন তিনি এসে দৃঢ় হাতে শাসনের বাহার তুলে নিলেন বছর দেয় কেটে গেল বাবুর সতর্ক শাসনে শহর অনেকটা শান্তশিষ্ট হয়ে পড়ল নিয়মণিবাবুর অভ্যেস ছিল সপ্তাহে দু একবার কাউকে কিছু না বলে গভীর রাত্রে সাইকেল চড়ে বাইরে বেরিয়ে পড়া শহরের একটা অংশ ছিল বিশেষভাবে অপরাধ প্রবণ তারই অন্ধকার অলি তিনি ঘুরে বেড়াতেন পাহার নিয়মিত রাউন্ড দিচ্ছে কিনা লক্ষ্য করতেন তার সাইকেলে আলো থাকত না সঙ্গে থাকত পিস্তল এবং একটি বৈদ্যুতিক টর্চ প্রয়োজন হলে টর্চ চালতেন যে রাত্রির ঘটনাটা নিয়ে এই কাহিনীর আরম্ভ সে রাত্রি নির্মণীবাবু সাইকেল চড়ে যথানীতি বের হয়েছেন নিশুতি রাত কোনো জনমানব নেই রাস্তার আলোগুলো দূরে দূরে মিটমিট করে জ্বলছে ভদ্রপাড়া যেখানে অভদ্র সঙ্গে মিশেছে সেখানে আম কাঠালের বাগান ঘেরা কয়েকটি পুরনো বাড়ি বাড়িগুলির জীর্ণ আম কাঠালের গাছগুলি বসিয়ান কোন এক সময় বোধহয় এই জায়গাটি ভদ্রপল্লীর অন্তর্ভুক্ত ছিল এখন ভদ্রপল্লী ভরে দূরে সরে গেছে ক্ষৈষ্ণু বাড়িগুলো দুই পক্ষের মাঝখানে সীমানা রক্ষা করছে এখানে যারা বাস করে তাদের সামাজিক অবস্থাও মতো স্বর্গ ও মর্তের মধ্যবর্তী মন্থর দিয়ে যেতে যেতে নীলমণিবাবু দেখলেন সামনে প্রায় পঞ্চাশ গজ দূরে কয়েকটা লোক একটি মা চার মতো জিনিস গাঁধে নিয়ে এটি বাড়ি ফটক থেকে বাইরে বেরিয়ে আসছে তাদের ভাবভঙ্গি সন্দেহজনক বাবু জোরে সাইকেল চালালেন কাছাকাছি এসে বৈদ্যুতিক টর্চ জ্বালিয়ে লোকগুলোর মুখ ডেকে দাঁড়াও চারজন যোগ লোক ছিল তারা একসঙ্গে কাঁধ থেকে মাচা ফেলে পালাল মুহূর্তের মধ্যে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল কিন্তু অদৃশ্য হওয়ার আগে একজনের মুখ বাবু অস্পষ্টভাবে দেখতে পেলেন সে ওই বাড়ির মালিক সুরেশ্বর ঘোষ পলাতকেরা বিভিন্ন দিকে গেছে বাবু তাদের ধরার চেষ্টা করলেন না তিনি মাচার কাছে গিয়ে সাইকেল থেকে নামলেন এবং মাচার ওপর টর্চের আলো ফেললেন মাচা নয় মরা বইবার চালি তাতে বাঁধা ছাঁধা অবস্থায় আছে একটি স্ত্রী লোকের মৃতদেহ স্বাস্থ্যবতী সধবা যুবতী দেহে কোথাও আঘাতের চিহ্ন নেই কিন্তু মৃত নীলমণিবাবু উইসল বাজালেন একজন পাহারাওয়ালা কনস্টেবল কাছে পিঠেই ছিল দৌড়তে দৌড়তে এলো প্রতিবেশীরাও ঘুম ভেঙে নিজের নিজের বাড়ি থেকে বেরিয়ে এলো প্রতিবেশীরা সকলেই মৃতদেহ শনাক্ত করলো সুরেশ্বরের স্ত্রী হাসি বাড়িতে অন্য কেউ থাকে না কেবল সুরেশ্বর ও তার স্ত্রী হাসি নীলমণিবাবু কনস্টেবলকে থানায় রওনা করে দিলেন তারপর দুজন প্রতিবেশীকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন বাড়িটি একতনা হলেও আকারে ছোট নয় ছটি ঘর কিন্তু অধিকাংশ ঘরই ব্যবহার হয় না দুটি ঘরে ব্যবহারের চিহ্ন পাওয়া গেল তার মধ্যে একটি শোবার ঘর এই ঘরটি বেশ বড় তার দুই পাশে দুটি খাট দুটি খাটে বিছানা পাতা একটিতে কেউ শোয়নি অপরটি থেকে মনে হয় ব্যবহার হচ্ছিল কিন্তু বাড়িতে কেউ নেই বাগানেও কেউ নেই বড় বড় আম কাঠালের গাছগুলো সার দিয়ে দাঁড়িয়েছিল নীলমণিবাবু প্রতিবেশীদের জিজ্ঞেস করলেন তা মেয়েটি অসুখ করেছিল কি না আপনারা জানেন আয়োজন প্রতিবেশী বলল এই অসুখ তো করেনি আজ বিকেল বেলায় দেখলাম ফটকের কাছে তা নিয়ে কথা বলছিল তাই নাকি বিনোদবাবু কে বিনোদ সরকার সোনার উপর দোকান আছে না ফটকের কাছে ফিরে এসে বাবু দেখলেন থানা থেকে দুজন সাব ইন্সপেক্টর ও কয়েকজন জমাদার কনস্টেবল প্রভৃতি এসে উপস্থিত হয়েছে তিনি অল্প কথায় ঘটনা বুঝিয়ে দিয়ে একজন সাব ইন্সপেক্টরের সঙ্গে মৃতদেহ হাসপাতালে রওনা করে দিলেন চারজন কনস্টেবল চালি বয়ে নিয়ে চলে গেল প্রতিবেশীরা তখনও কেউ চলে যায়নি নিজেদের মধ্যে ফিসফিস করে জল্পনা করছিল বাবু জিজ্ঞেস করলেন মেয়েটির স্বামীর পুরো নাম কি সুরেশ্বর ঘোষ সে কোথায় প্রতিবেশীরা কিছু বলতে চায় না শেষে একজন অনিচ্ছাভাবে বলল সুরেশ্বর সন্ধ্যের পর খেয়ে বেরিয়ে যায় রাত্রি একটা দেড়টার আগে বাড়ি কোথায় যায় শুনেছি কালকিঙ্কর দাসের দোকানে তাসের আড্ডা বসে সেখানে যায় কালী দাসের দোকান কোথায় প্রতিবেশীরা ঠিকানা দিল নিমণিবাবু তখন জমাদারকে অকুস্থলে বসিয়ে সাব ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে কালীকিঙ্কর দাসের দোকানের উদ্দেশ্যে চললেন প্রতিবেশীদের বলে গেলেন কাল সকালে আসব আপনাদের এ যাহার নব কালী দোকান সুরেশ্বরের বাড়ি থেকে আগ মাইল দূরে শহরের অংশ পার হয়ে যেখানে বাজার হাট আরম্ভ হয়েছে দোকান বাজারের এই অংশটির শেখ লোহা নাম লোহাপট্টি নিশুতি বাজারের ভেতর দিয়ে নীলমণিবাবু কালী দোকানের সামনে উপস্থিত হলেন দোকানের সামনে রাস্তায় পাশে ভারী ভারী লোহার ছড় গোছা করে রাখা আছে কিন্তু দোকানের দরজা বন্ধ মেমণিবাবু নিঃশব্দে এদিক ওদিক ঘুরে দেখলেন পাশের একটি জানলায় ফুটো দিয়ে শীর্ণ আলোক রশ্মি বেরিয়ে আসছে তিনি সন্তর্পণে জানলার কাছে গিয়ে ফুঁটোয় চোখ লাগালেন টক্টপোষের ওপর ধরাশ পাতা চারজন লোক পোষে তাস খেলছে তাদের মাঝখানে ফরাসের ওপর কিছু টাকা ও নোট জমা হয়েছে বাজি রেখে খেলা হচ্ছে তিন দাসের খেলা সাব ইন্সপেক্টর সাইকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল বাবু হাত নেড়ে তাকে ইশারা করলেন যে সাইকেল রাস্তায় শুইয়ে দিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়াতে বাবু তখন জানলায় ঠোকা দিলেন চারজন খেলোয়াড় একসঙ্গে জানলার দিকে ঘাড় ফেরাল চার জোড়া চোখ শঙ্কিত উৎকণ্ঠায় সামনে টাকা করে তুলে পকেটে ফুলল নির্মণিবাবু কড়া সুরে বললেন খল চারজন মুখ টাকা টাকি করল তারপর একজন উঁচু গলায় বলল কে নির্মণিবাবু বললেন বলিস দরঘলপ আবার খেলোয়াড়দের মধ্যে মুখ টাকা টাকি তারপর একজন বোধ হয় দোকানের মালিক কালী কিঙ্কর দাস উঠে গেল নিহমণিবাবু জানলা থেকে সরে দ্বার সামনে দাঁড়ালেন দরজা খুলল রোগা অস্থিশাল লোকটা দুজন ইউনিফর্ম পরা পুলিশ কর্মচারীকে দেখে এক পাপি পিছিয়ে গেল ই যাই নিহমণিবাবু বললেন তুমি কালী কিঙ্কর দাস হ্যাঁ ই যাই এখানে আর কে কে আছে কালী কিঙ্কর গিলে বলল আবার তিনজন নন্দ আছে বাবু আর বাক্য ব্যয় করলেন না ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে দোকানে প্রবেশ করলেন পাশে অফিস ঘরের দরজা অফিস ঘরে গিয়ে তিনি দেখলেন তিনজন খেলোয়াড় তখনও ফরাসের ওপর বসে আছে একজন তাস ভাঁজছে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে সকলকে নিরীক্ষণ করলেন সকলেরই বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে চেহারায় কোন বৈশিষ্ট্য নেই কেবল একজন যে ব্যক্তি টাশ বাঁধছিল হাড়ে মাসে মজবুত গোছের লোক দেখে মনে হয় এই লোকটাই পালের গোদা নির্মণীবাবু প্রশ্ন করলেন সুরেশ্বর ঘোষ কার নাম মজবুত লোকটি ভুলু তুলে তাকাল তারপর টাস রেখে উঠে না আলো আমি সুরেশ্বর ঘোষ কি দরকার তার স্বর শান্ত ও সংযত নীলমণিবাবু একে একে চারজনের দিকে চোখ ফেরালেন তোমরা দুপুর রাত্রে মনা নিয়ে ঘাটে পড়াতে যাচ্ছিলে ভেবে একবার পুড়িয়ে ফেলতে পারলে আর কোনো ভয় নেই চারজনের মুখে অকৃত্রিম বিস্ময় ফুটে উঠল সুরেশ্বর বলল মোরা কি বলছে কার মোড়া নীলমণিবাবু বললেন আমি করে পার পাবে না আমি দেখেছি তোমাকে যে চারজন মরা নিয়ে যাচ্ছিল তুমি তাদের একজন ক্ষমে কথা বলছেন আজকের কথা বলছি আজ রাত্রি বারোটার কথা বাজে কথা বলছেন আজ রাত্রি সাড়ে আটটার সময় আমরা এখানে বসেছি এক মিনিটের জন্য কেউ বাইরে যায়নি সারাক্ষণ তাস খেলছ জুয়া তিনজনই ঘাড় চুলকাতে লাগলো সুরেশ্বর কিন্তু একটুও অপ্রতিভ না হয়ে বলল হ্যাঁ জুয়া খেলছিলাম আমরা চার বন্ধু মাঝে মাঝে খেলি বাবু দেখলেন এখানে এদের কাবু করা যাবে না থানায় নিয়ে যেতে হবে বললেন আপাতত জুয়া খেলার অপরাধে আমি তোমাদের অ্যারেস্ট করছি থানায় তারপর কিছুক্ষণ কথা কাটাকাটি চলল শেষ পর্যন্ত তারা থানায় যেতে রাজি হল বাবু বললেন যদি জামিন জোগাড় করতে পারো আজ রাত্রে ছেড়ে দেব রাস্তায় কিছু দূর যাওয়ার পর সুরেশ্বর বলল আচ্ছা মরার কথা কি বলছিলেন কার মরা তোমার শ্রী সুরেশ্বর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল হ্যাঁ আমার স্ত্রী কি বলছেন আপনি বলছে তোমার স্ত্রী খুন হয়েছে না এসব কেমন কথা আমি বিশ্বাস করি না বিশ্বাস হাসি তাই এই শোনায় শোনায় বাড়ি চললাম আমি চলো চলাম বাড়ি চললাম বাড়ি গিয়ে কোনো লাভ নেই বিষুদেও হাসপাতালে চালান দেওয়া হয়েছে খানায় পৌঁছে নিয়েমণি বাবু চারজনকে হাজতে পড়লেন তারপর অফিসে বসে একে একে তাতে চেয়ার আরম্ভ করলেন প্রথমেই ডাকলেন শুভেচ্ছা সে টেবিলের পাশে একটা চেয়ারে বসতে তিনি জিজ্ঞেস করলেন তুমি কি কাজ করো অনেক রকম ব্যবসা আছে পাইকারি ব্যবসা আমি পয়সাওয়ালা লোক উঁচকে দোকানদার নই বাড়িটা তোমার আগে হ্যাঁ কতদিন কিনেছো পাঁচ ছয় বছর হবে উনিশ হাজার টাকায় কিনেছিলাম নীলমণিবাবুকে টাকার কথা শুনিয়ে লাভ হল না তিনি অটল ভাবে প্রশ্ন করে চললেন কতদিন আগে বিয়ে করেছিলে সাত বছর আগে শ্বশুর বাড়ি কোথায় এই শহরে শ্বশুরের নাম কি দীনমণি সম্ভবত জেলে 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 আমার শ্বশুরের ঘর বাড়ি উম শ্বশুরের সঙ্গে তোমার সদ্ভাব আছে মুখ দেখা দেখি নেই নীলমণিবাবু কিছুক্ষণ ভুরুভুচকে তাকিয়ে রয়ে দেন শেষে বললেন বউয়ের সঙ্গে তোমার সদ্ভাব ছিল একটু দ্বিধা করে সুরেশ্বর বলল বিয়ের সাত পরে যতটা সদ্ভাব থাকা সম্ভব ততটা ছিল আর কি ছেলে পেলে নেই না বউ আমার বাজা নীলমণিবাবু আঙুল তুলে বললেন আজ রাত্রি বারোটার সময় তুমি আর তোমার বন্ধুরা মিলে তোমার স্ত্রীর মৃতদেহ বাড়ি থেকে বার করে নিয়ে যাচ্ছিলে আমি টর্চের আলো ফেলে তোমাকে দেখেছি সুরেশ্বর নিরুত্তাপ কণ্ঠে বলল। আপনি ভুল দেখেছেন রাত্রি বারোটার সময় আমি আর আমার বন্ধুরা করে দোকানে বসে তাস খেয়েছিলাম বললাম তো হুম তা স্বভাব চরিত্র কেমন ছিল মেয়ে মানুষের স্বভাব চরিত্রের কথা কেই বা বলতে পারে বলুন তবে পাড়াপড়শিরা বদনাম দিত কি বদনাম দিত আমি রাত্রি করে বাড়ি ফিরি কয়েক মাস থেকে কেয়ের জন্য নাকি বাগানে এসে হাসির সঙ্গে দেখা করত স্ত্রীকে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করেছিলে করেছিলাম সে বলেছিল সব নাকি মিথ্যা কথা আর কিছু আর কি একবার হাসির আলবানি খুলে তার মধ্যে এমন কয়েকটা গয়না দেখেছিলাম যা আমি তাকে দিইনি কোথা থেকে গয়না এলো বইয়ের কাছে খোঁজ কি হবে খোঁজ নিয়ে মেয়ে মানুষ যদি নষ্ট হতে চায় কেউ তাকে আটকাতে পারে না কিন্তু খুন করতে পারে আমি হাসিকে খুন করিনি নিমণিবাবু বাবু আরো অনেকক্ষণ নানাভাবে জেরা করলেন কিন্তু সুরেশ্বরকে টলাতে পারলেন না বরং তাঁর ঠোঁট কাটা স্পষ্টবাদীটা দেখে মনে হয় সে সত্যি কথাই বলছে সুরেশ্বরকে হাজতে ফেরত পাঠিয়ে নীলমণিবাবু কালী কিঙ্করকে ডেকে আনলেন কালী কিঙ্করের হাড় বার করা শরীরের মধ্যে লোহার মতো কঠিন একটি মন ছিল নীলমণি অনেক চেষ্টা করেও তাকে ব্যাঙ্কাতে পাললেন না চার বন্ধু রাত্রি সাড়ে আটটার সময় তার দোকানে তাস খেয়েছিল বসে বাবু আসা পর্যন্ত এক মুহূর্তের জন্যও কেউ বেরিয়ে যায়নি এই কথার নরচর হল না অন্যান্য বিষয়ে কিন্তু কালীকিঙ্কর সোজাসুজি উত্তর দিল সুরেশ্বর তার আজীবনের বন্ধু তার ঘরের খবর সবই কালীকিঙ্কর জানে সুরেশ্বরের অবস্থা ভালো ছিল না যুদ্ধের বাজারে সে পয়সা করেছে হাসি কিসে বিয়ে করেছিল গরিব অবস্থায় হাসির বাপ ছিল একাধারে চোর এবং বোকা চুরি করে ধরা পড়ে যেত এবং জেলে যেত হাসির মায়েরও বদনাম ছিল বস্তিতে বাস করলে ভদ্রলোকের মেয়েরও চালচলন খারাপ হয়ে যায় যেমন দেখবে তেমনই তো শিখবে হাসির বাপ যখন জেলে থাকতো তখন নাকি হাসির মায়ের ঘরে লোক আসত সুরেশ যখন হাসিকে বিয়ে করতে উদ্যত হয় তখন বন্ধুরা সকলে মানা করেছিল কিন্তু সুরেশ্বর কারুর কথা শুনল না তারপর টাকা করেছে বাড়ি কিনেছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তেমন বনি নেই সুরেশ্বর বাড়িতে থাকে না বাড়ির বাইরে দিন কাটায় কিন্তু তাই বলে সে স্ত্রীকে খুন করেছে এই কথা একেবারেই সত্যি নয় সুরেশ্বর তেমন লৌকি নয় সে ভদ্র সন্তান জীবনের আরম্ভে অনেক দুঃখ কষ্ট পেয়ে বস্তিতে থেকে বড় হয়েছে বটে কিন্তু তার মনটা খুব উঁচু কালী বন্ধু প্রশস্তি শেষ হলে বাবু জিজ্ঞেস করলেন সুরেশ্বরের শ্বশুর দিনমণি হালদার এখন কোথায় বছর দুই আগে দিনু হালদার জেল থেকে বেরিয়ে এখানে এসেছিল হাসির মা তখন মরে গেছে দিনু হালদার দু তিন দিন মেজামায়ের কাছেই ছিল একদিন সুরেশ্বরের সঙ্গে ঝগড়া হয়ে গেল দিনী মালদায় বোধহয় চলে গেল তারপর থেকে আর দেখিনি বয়স ছিল জেল খেটে শরীরও হয়ে পড়েছিল মন ভরে গেছে হয়তো তারপর নীলমণিবাবু কালী কিঙ্করকে ফেরত পাঠিয়ে দেবু মন্ডলকে আনালেন দেবু মন্ডল কয়লা ও জ্বালানি কাঠের ব্যবসা করে বিত্তবান ব্যক্তি সুরেশ্বরের বাল্য বন্ধু সুখে দুঃখে নিত্য সহচার সুরেশ্বরের স্ত্রীকে খুন করে তারা পোড়াতে নিয়ে যাচ্ছিল এ কথা সর্বৈব মিথ্যে তারা তাস খেলছিল বন্ধুপত্নী চরিত্র সম্বন্ধে মতামত প্রকাশ করতে সে অক্ষম তবে হাসি সদবংশী মেয়ে ছিল না এ কথা সে জানে দেবমণ্ডলকে মণিবাবু ভাঙতে পারলেন না নতুন করে কোনো তথ্য আবিষ্কৃত হল না শীষে তিনি বললেন শ্মান ঘাটে তোমার কাঠের আরত আছে দেবমণ্ডল থতমত খেয়ে বলল আছে শহরে দুটো আড়ত আছে শ্মশানে একটা বাবু ভনুখুজকে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন এবার সত্যি কথা বলবে সত্যি কথাই বলছে ব্যক্তির নাম বিলাস দাস ঠিকাদারের কাজ করে বিল্ডিং কন্ট্রাক্টর অতিশয় মিষ্টভাষী ও রসিক নির্মণিবাবুকে একটি অশ্লীল রসিকতা শুনিয়ে ঘাড় নিচু করে জীব কাটল দাস খেলার ব্যাপার সম্বন্ধে কিন্তু তাহার মনে লেষবা সংশয় নেই বাবু দেখলেন বিলাস দত্ত যে শ্রেণীর লোক সে অজস্র মিথ্যে কথা বলবে কিন্তু কাজের কথা একটিও বলবে না তিনি হতাশ হয়ে বললেন তুমি ঠিকাদার তোমার অনেক বাঁশ আছে বিলাস দত্ত বলল বাস যাব বইকি কি এন তার বাঁশ আছে ভাড়া বাঁধার জন্য দরকার হয় না। উম মরার চালি বাঁধবার জন্য দরকার হয় চার বন্ধুর জেরা শেষ করতে রাত খাবার হয়ে গেল পরদিন কিন্তু তাদের আর হাজতে আটকে রাখা গেল না তাদের উকিল জামিন দিয়ে তাদের খালাস করে নিয়ে গেল নীলমণিবাবুর মনে অভ্রান্ত বিশ্বাস জন্য ছিল যে সুরেশ্বর ঘোষ স্ত্রীকে খুম করেছে এবং বাকি তিনজন এই ব্যাপারে লিপ্ত আছে কিন্তু প্রমাণ নেই তিনি যা চোখে দেখেছেন তার কোনো সমর্থক নেই তাঁর সাক্ষ্য উকিল রায় উড়িয়ে দেবে তাই বর্তমানে তিনি তাদের নামে খুনের অভিযোগ আনতে পারলেন না কেবল জুয়া খেলার অভিযোগেই তাকে সন্তুষ্ট থাকতে হলো কিন্তু খুনের তদন্তে বিরতি দিলেন না তিনি দুজন সহকারী নিয়ে সুরেশ্বরের প্রতিবেশীদের সঙ্গে দেখা করলেন তাদের বয়ান শুনলেন শীষে বেলা প্রায় একটার সময় সুরেশ্বরের বাড়িতে গেলেন ফটকে একজন কনস্টেবল পাহারায় ছিল সে বলল সুরেশ্বর বেলা এগারোটা নাগাদ ফিরে এসেছে এবং বাড়িতে আছে বাবু ঘরে প্রবেশ করে দেখলেন সুরেশ্বর শোবার ঘরের একটি খাটায় শুয়ে ঘুমোচ্ছে পুলিশের জুতো শব্দে সে লাল চোখ মেলে উঠে বসে জড়ানো সরে বলল আবার কি চাই এখানে নেইমণিবাবু বললেন আমরা বাড়ি তল্লাশ করতে এসেছি ওরং তল্লাস ইচ্ছে খোর বলে সে আবার শোবার উপক্রম করল তার বোধহয় বেলা পর্যন্ত ঘুমানো অভ্যেস তার উপর কাল সারা রাত জেগেছে আজ বোধহয় সারাদিনই ঘুমবে কিন্তু স্ত্রীর মৃত্যুতে তার মনে একটুও দাগ পড়েনি খুন করুক বা না করুক এমন নিশ্চিন্ত ভাবে ঘুমোয়ই বা করে যাই হোক নিয়মণিবাবু তাকে ঘুমোতে দিলেন না বললেন তোমার স্ত্রীর গয়নাগুলো দেখতে চাই সুরেশ্বর বিরক্ত মুখে উঠে গিয়ে একটা আলমারি খুলল তার একটা তাকে কাপড় চোপড়ের পেছন থেকে এক থাবা সোনার গয়না বেরিয়ে এলো আটপৌড়ে গয়না কিছু আছে তা ছাড়া তোলা গয়না নিয়েমণি বাবু বললেন এর মধ্যে কোন গয়না তুমি দাওনি সুরেশ্বর একটা আংটি এক জোড়া কানের দুল একটা চুলের কাঁটা বেছে তাঁর হাতে দিল এই অয়নাগুলো নতুন ব্যবহৃত হয়নি নীলমণিবাবু সেগুলো নিজের পকেটে রেখে দিয়ে বললেন এগুলো আমি রাখছি পরে ফেরত দেব তারপর বাড়ি ও বাগান টন্ন টন্ন করে খুঁজলেন কিন্তু এমন কিছুই পাওয়া গেল না যা থেকে হাসি মৃত্যুর কোনো হতিশ পাওয়া যায় বিকেল সাড়ে তিনটের সময় নীলমণিবাবু সুরেশ্বরের বাড়ির তদন্ত শেষ করলেন এবং সহকারীদের ফেরত পাঠিয়ে নিজে বিনোদ সরকারের দোকানের দিকে চললেন বাজারের মধ্যে বিনোদ সরকারের সোনার উপর দোকানটা তা দেখা ছিল বেশ বড় দোকান দোকানের মধ্যে কারিগরদের কাজ করবার কারখানা বিনোদবাবু দোকানে ছিলেন একটি সুসজ্জিত ঘরে টেবিলের সামনে বসে গড়গড়ায় তামাক টানছিলেন লোকের বয়স অনুমান পঞ্চাশ কিন্তু ভারী সুখহীন মানুষ দায় তসরের পাঞ্জাবি গিলে করা ফরাস টাঙা ধুতি গোফের উপর নিচে কামিয়ে অত্যন্ত সূক্ষ্ম করে তোলা হয়েছে মাথার সামনের ভাগে এক চুল তিন দিক থেকে তাকের আক্রমণ কোনো মতো ঠেকিয়ে রেখেছে লম্বা খুব বেশি নয় কিন্তু সেই অনুপাতে বেশ গোলগাল পুলিশ দেখে তিনি একটু বিব্রত হলেন বললেন ইয়ে মানে কি ব্যাপার একটু বলবেন মানে আমার দোকানে কি কোনো গন্ডগোল হয়েছে নির্মণীবাবু সামনে চেয়ারে বসে বললেন না আপনার কাছে কিছু খবর জানতে এসেছি বিনোদবাবু ধাতুস্থ হলেন নির্মণীবাবুর দিকে পানের ডিবে ও জর্দার কৌটো বাড়িয়ে দিয়ে বললেন আহ বলুন কি খবর নির্মণিবাবু পান নিলেন না জর্দার কৌটো থেকে এক চিমটি জর্দার মুখে দিলেন ধীরে ধীরে বললেন সুরেশ্বর ঘোষের স্ত্রী মারা গেছে আপনি জানেন বিনোদবাবু চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন হাসি মারা গেছে সে কি কাল বিকেলেও তো আমি তাকে দেখেছি গাল রাত্রে মারা গেছে রাত্রে কিন্তু বিকেল বেলা সে তো ভালোই ছিল কিসে মারা গেল মানে কি হয়েছিল তার আমার বিশ্বাস কাল রাত্রে তাকে খুন করা হয়েছে খুন বিরলবাবু আস্তে আস্তে চেয়ারে বসলে কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ টেবিলের উপর প্রচন্ড চাপড় মেরে বললেন হ্যাঁ আমি আপনাকে বলছি ওই 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 সুরেশ্বর স্যার খুন করেছে ও ছাড়া আর কেউ নয় সুরেশ কিন্তু অকাট্য অ্যালিবাই আছে আরে থাক অ্যালিবাই এ সুরেশ্বরের কাজ সুরেশ্বর আর ওই তিনটে বন্ধু মহাধুত্ত আর মহাপাজি ওদের অসাধ্য ওরও কাজ নেই আপনি হাসিকে অনেক দিন থেকে চেনেন হ্যাঁ অনেক দিন ধরেই চিনি ওকে ওকে তিন চার বছর বয়স থেকে দেখে আসছি আপনি আপনি পুলিশ আপনার কাছে লুকব না কম বয়সে কম বয়সে আমি একটু ওই ওই মানে আর কি মানে হাসির মায়ের সঙ্গে আমার একটু একটু ঘনিষ্ঠতা ছিল সে আজ বিশ বাইশ বছর আগেকার কথা হাসির বাপটা ছিল হতভাগা চোর নেশাখর জালিয়াত স্ত্রী কন্যাকে খেতে দিতে পারতো না হাসির মা পেটের দেয় সে যাক সে কথা যাক বছর কয়েক আগে হাসির মা মারা গেল মৃত্যুকালে আমাকে দেখে মিনতি করে বলেছিল হাসিকে তুমি দেখো জামাইয়ের মন ভালো নয় তো আর মৃত্যু অনুরোধ আমি এড়াতে পারিনি হাসিকে মাঝে মাঝে গিয়ে দেখে আসতাম হাসির মা সতী সাধ্যে ছিল না কিন্তু তার প্রকৃতি ছিল বড়ই মধুর কিছুক্ষণে আর কোনো কথা হল না তারপর বাবু বললেন তাহলে আপনার সন্দেহ সুরেশ্বর বাবু হাসিকে খুম বিনোদ বিনোদবাবু যেন স্মৃতিসমুদ্রের অতল থেকে উঠে এলেন আহ হ্যাঁ হ্যাঁ আমার তাই বিশ্বাস কিন্তু কেন মতির কি দেখুন সুরেশ্বর যখন হাসিকে বিয়ে করেছিল তখন তার চাল চুলো বলে কিচ্ছু ছিল না তারপর সে যুদ্ধের বাজারে বড় লোক তখন তার উচ্ছ্বাসে হল সে ভদ্র সমাজে মিশবে দশজনের জনের একজন বলে গণ্য হবে কিন্তু হাসি বেঁচে থাকতে সে সম্ভাবনা নেই হাসির বাপ মায়ের কেচ্ছা এই শহরে কে জানে তাই সুরেশ্বর হাসিকে মেরেছে এবার নতুন করে বিয়ে করে ভদ্রলোক হয়ে বসবে হাসির স্বভাব কেমন ছিল মনে না একটু হয়তো ফটকের কাছে দাঁড়িয়ে থাকতো রাস্তা দিয়ে লোক গেলে ডেকে কথা বলতো কিন্তু তাতেও তাকে দোষ দেওয়া যায় না পালার মেয়েরা ওর সঙ্গে ভালো করে কথা বলতো না কেউ কেউ আবার বাঁকা কথা বলতো এ বাবা হাসিও তো মানুষ তারও তো কথা বলার জন্য দুটো লোক দরকার আমি জোর করে বলতে পারি অন্য দোষ তার যতই থাপ মন্দ সে ছিল না নিমণিবাবু কৌটো থেকে আরেক লিপ অর্ডা মুখে দিলে তারপর পকেট থেকে গয়নাগুলো বার করে বিনোদবাবুর সামনে রাখলেন দেখুন তো এগুলো চিনতে পারেন উম হাসির গয়না নাকি বলি বিনোদবাবু সেগুলো হাতে তুলে নিলেন তারপর বললে না এ গয়না আমি হাসিকে কখনো পড়তে দেখিনি আপনি কখনো তাকে গয়না উপহার দেননি বাবু মাথা নাড়লেন না আমি তাকে পুজো আর ডোরের সময় একখানা করে শাড়ি দিতাম গয়না পক্ষনো দিই এই গয়না কি আপনার দোকানে তৈরি বিনোদবাবু ভুরু কুচকে গয়নাগুলো আবার পরীক্ষা করলেন বললেন উম না এ গয়না আমার কারিগরে তৈরি নয় কিন্তু দাঁড়ান তিনি ঘন্টি টিপে চাকরকে ডাকলেন এই রামদয়ালকে পাঠিয়ে দাও তো একটু চশমা চোখে বয়স্ক কারিগর রামদয়াল এলো তার হাতে গয়নাগুলো দিয়ে বললেন দেখো তো এ গয়না কি আমাদের তৈরি রামদয়াল ভালো করে দেখে বলল না বাবু এটা তো কলকাতা কারিগরের করা আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও তুনি নিউনি বাবু উঠেন গয়নাগুলো পকেটে রেখে বললেন আসবে উঠি যদি দরকার হয় আবার আসবো যখন ইচ্ছে আসবেন সেই দিন সন্ধেবেলা নির্মণিবাবু সিভিল সার্জন মেজর বর্মনের বাংলোতে গেলেন বাংলোতেই অফিস মেজর বর্মন দিনের কাজ শেষ করে উঠি উঠি করছেন বাবু বললেন খবর নিতে এলাম বসুন পিএম করেছি রিপোর্ট কাল পাবেন কি দেখলেন মৃত্যুর সময় আন্দাজ রাত দশটা মৃত্যুর কারণ যতদূর দেখেছি গায়ে আঘাতের চিহ্ন ছিল না বৃষ্টিস নাকি মেজের বর্মন একটা চুরু ধরিয়ে তাতে মন্দ মন্ত্র টান দিলেন বেশ নয় বর আশ্চর্য উপায় মেরেছে আপনার সাসপেক্টদের মধ্যে মিলিটারি ম্যান কেউ আছে নাকি মিলিমণিবাবু স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন মিলিটারি ম্যান কেউ নেই কিন্তু মেয়েটির স্বামী যুদ্ধের সময় মিলিটারি কন্ট্রাক্টর ছিল গোড়াদের সংস্পর্শে এসেছে কি ব্যাপার বলুন দেখে মেজা বর্মন কয়েকবার চুরুটে ধোঁয়া ছেড়ে বললেন উম মেয়েটির গায়ে আঘাতের চিহ্ন বাইরে থেকে দেখা যায় না কিন্তু তার গলার তরুণ আস্থি মানে যাকে থাইরয়েড কাটলে বলে সেটা একেবারে চূর্ণ হয়ে গেছে মানে গলা টিপে মেরেছে না গলা টিপে মারলে চামড়ার উপর আঙুলের দাগ থাকতো আর গলা টিপে মারায় কোন বৈচিত্র্য নেই তবে গত মহাযুদ্ধে সৈনিকদের অস্ত্রহীন যুদ্ধের কৌশল শেখানো হয়েছিল আপনি জানেন না সে কিরকম মনে করুন বনে জঙ্গলে যুদ্ধ হচ্ছে না নিরস্ত্র অবস্থায় একজন সশস্ত্র শত্রুর হাতে ধরা পড়লেন পালাবার উপায় নেই পালাবার চেষ্টা করলে সে আপনাকে গুলি করে মারবে এই অবস্থায় আত্মরক্ষার উপায় কি আপনি খুশ হলে এর শত্রু ডান পাশে গিয়ে দাঁড়ালেন তারপর হঠাৎ করে তার দিকে ঘুরে ডান হাতের দিয়ে সজনে মারলেন তার গলা টিপে মারতে গেলে আক্রান্ত ব্যক্তি যুদ্ধ করে মুক্ত হবার চেষ্টা করবে এতেও সব বালাইনি সঙ্গে সঙ্গে মৃত্যু আশ্চুপচ মেয়েটির মৃত্যু এইভাবে হয়েছে এতে আপনার সন্দেহ নেই সন্দেহ নেই আচ্ছা আজ উঠে কাল সকালে লোক পাঠাবো রিপোর্টের জন্য হাসিকে খুন করেছে এ ব্যাপারে তাঁর বিন্দু মাত্র সন্দেহ নেই কিন্তু একটা ধোকা রয়েছে যে লোকটা রাত্রে এসে হাসির সঙ্গে দেখা করত সে কে সেই কি হাসিকে গয়না করে উপহার দিয়েছিল হাসির সঙ্গে লোকটার কিরকম সম্বন্ধ সে যদি হাসির বন্ধু হয় তবে হাসিকে খুন করবে কেন শিরাত্রে আর কিছু হল না পরদিন সকালে একজন সাব ইন্সপেক্টর ও একজন রাইটার জমাদারকে সঙ্গে নিয়ে বাবু আবার সুরেশ্বরের বাড়িতে গেলেন আজ যেমন করেই হোক সুরেশ্বরের কাছ থেকে তিনি স্বীকারোক্তি আদায় করবেন সুরেশ্বরের বাড়ির দরজা খোলা বাড়িতে কেউ আছে বলে মনে হল না দু চারবার ডাকাডাকি করে নিমণিবাবু সঙ্গীদের নিয়ে ভেতরে ঢুকলেন শোবার ঘরের খোলা দরজার সামনে গিয়ে তাঁর গতিরুদ্ধ হল মেঝের ওপর সুরেশ্বর মোড়ে পড়ে আছে গত রাত্রে সুরেশ্বর অভ্যেস মতো করে দোকানে তাস খেলতে গেছিল রাত্রির আন্দাজ বারোটার সময় সে বাড়ি ফিরে আসে তারপর কি হয়েছে কেউ জানে না সিভিল সার্জন মেজা বর্মন সুরেশ্বরের মৃতদেহ ব্যবচ্ছেদ করে রিপোর্ট দিলেন গলার থাইরয়েড কার্টেলেজ ভেঙে তার মৃত্যু হয়েছে অর্থাৎ যে উপায় হাসির মৃত্যু হয়েছিল ঠিক সেই উপায়ে সুরেশ্বরেরও মৃত্যু হয়েছে গল্প শেষ করে নিমণিবাবু কিছুক্ষণ হিট মুখে বসে রইলেন তারপর মুখ তুলে বললেন এই হচ্ছে ঘটনা সূত্রে আমি যা যা জানতে পেরেছিলাম সব আপনাকে বলেছি আমি প্রথমে সুরেশ্বরকে সন্দেহ করেছিলাম পরে দেখলাম হাসি আর সুরেশ্বরকে একই লোক একই উপায় খুন করেছে আমি আসামিকে ধরতে পারিনি আসামি কে তাও জানতে পারিনি আপনি বলতে পারেন কে আসামি বঙ্কিশ গালে হাত দিয়ে শুনছিল বলল আরো কয়েকটা প্রশ্নের উত্তর দেবেন নীলমণিবাবু বললেন উত্তর যদি জানা থাকে নিশ্চয়ই দেব সুরেশ্বরের ওয়ারিসকে সুরেশ্বরের এক খুটুতো বোন সুরেশ্বর উইল করেনি খুট্টুতো বোনটি অনাথা বিধবা কলকাতায় কোথায় ওই রাধু নিবৃত্তি করত সেই সব পেয়েছে যাক যে রাতে সুরেশ্বরের মৃত্যু হয় সে রাতে ওর তিন বন্ধু কালীকিঙ্কর দেবুমন্ডল আর বিলাস দত্ত কোথায় ছিল সুরেশ্বরের বাড়ি যাবার পর ওরা তিনজন প্রায় বেশ সারা রাত কালীকিঙ্করের দোকানে বসে তাস খেলেছিল আমি ওদের প্রত্যেকের পেছনে চর লাগিয়েছিলাম তাদের কাছেই খবর পেয়েছি ওরা সুরেশ্বরকে খুন করেনি হুম বিনোদ সরকারে পেছনে চর লাগিয়েছিলেন না বিনোদ সরকারের ওপর আমার সন্দেহ হয়নি তার কোনো মোটিভ ছিল না সুরেশ্বরকে হয়তো মারতে পারত কিন্তু হাসিকে মারবে কেন তা বটে দীনমণি হালদার তখন কোথায় ছিল খোঁজ নিয়েছিলেন নিয়েছিলাম সে তখন পঞ্চাশ মাইল দূরে একটা গ্রামে ছিল আমার ভুগছিল ক্ষমতা ছিল না তাছাড়া ওভাবে খুন করবার কৌশল সে জানবে হুম আচ্ছা একটা কথা বলুন আপনার কি মনে হয় হাসির স্বভাব চরিত্র মন্দ ছিল না আমার বিশ্বাসে ভালো মেয়ে ছিল কিন্তু তার রক্তে দোষ ছিল তার মা কি নাম হাসির মায়ের অমলা হ্যাঁ বঙ্কেশ চোখ তুলে নির্মণীবাবুর দিকে চাইল তিনিও প্রখর দৃষ্টিতে বঙ্কেশের দিকে তাকিয়ে রইলেন তারপর তার শরীর ধীরে ধীরে শক্ত হয়ে উঠল কিছুক্ষণ দুজনের চোখে চোখ আবদ্ধ হয়ে রইল তারপর বোমকেশ টাকিয়ায় ঠেস দিয়ে বসল গড়গড়ার নলটা হাতে তুলে নিল নীলমণিবাবু আত্মসম্বরণ করে আস্তে আস্তে বললেন আর কিছু জানতে চান আর কিছু জানবার নেই কিছু বুঝলেন সবই বুঝেছি বাবু সবই বুঝেছেন হাসি খুন করেছিল আপনি বুঝেছেন হুম বুঝেছি বই কি খুন করেছিল সুরেশ্বর তাই নাকি তাহলে সুরেশ্বরকে মারলোকে সুরেশ্বরকে সুরেশ্বর কে মেরেছিল হাসির বাপ হাসির কিন্তু হালদার সে সময় মাইল ছিল আমি হালদারের কথা বলিনি হাসির বাপের কথা বলেছি হাসির জন্মদাতা পিতা নীমণি বাবু নিস্তব্ধ হয়ে বসে রইলেন দেখতে রাখলাম তার মুখ ধীরে ধীরে সে হয়ে যাচ্ছে অবশেষে তিনি যখন কথা বললেন তখন তার কণ্ঠস্বরে গাম্ভীর্য আর নেই ক্ষীণ স্খলিত স্বরে বললেন জন্মদাত কার কথা বলছেন বঙ্কেশ দক্ষিতভাবে মাথা নেড়ে বলল কার কথা বলছি আপনি জানেন বাবু গল্পটা আমাকে না বললেই ভালো করতেন তারপর নীলমণিবাবু কি বললেন আর শোনা গেল না বীরেনবাবু প্রবেশ করে বললেন এই যে বঙ্কেশবাবু রান্না কিনতে এবার তৈরি আপনারা স্নান করে নিন নেহমণিদা আপনিও মধ্যাহ্ন পর্যন্ত এখানেই সেরে যান না নেহমণিবাবু ধর্মর করে উঠে পড়লেন না না আমি শুনলাম অনেক দেরি হয়ে গেল বলে তিনি দ্রুত পদে প্রস্থান করলেন আমাদের দিকে আর টাকা লেন না খাওয়া দাওয়া শেষ করে দুজনে তাকিয়ায় মাথা দিয়ে লম্বা হলাম গড়গড়া চলছিল জিজ্ঞেস করলাম কি করে বুঝলে বলতো নিরমণিবাবুল গল্প শুনতে শুনতে মনে হচ্ছিল হাসির প্রতি তাঁর পক্ষপাত আছে অথচ তার গল্প অনুযায়ী হাসিকে জীবিত অবস্থায় তিনি দেখেননি তার চরিত্র সম্বন্ধে যে সাক্ষী প্রমাণ পাওয়া যায় তাতে তাকে পুঁথিগত প্রাণা আর মনে করবার কোন কারণ নেই সে প্রবলভা ছিল তার স্বামী তাকে সন্দেহ করত একজন অজ্ঞাত লোক রাতে তার সঙ্গে দেখা করত তবে তার প্রতি বাবুল পক্ষপাত কেন হাসির মা অমলাও সতী সাবিত্রী ছিল না অমলার স্বামী দীনমণি হালদার জেলখানার পোষা পাখি হয়ে দাঁড়িয়েছিল মাঝে মাঝে ছাড়া পেত আবার জেলে গিয়ে ডুবত দিনমণি হালদার হাসির বাপ নাও হতে পারে বিনোদ সরকারও হাসির বাপ নয় হাসির মায়ের সঙ্গে যখন তার ঘনিষ্ঠতা হয়েছিল তখন হাসির বয়স তিন কি চার বছর তাহলে কে নীলমণিবাবু গল্প বলবার আগে কথা প্রসঙ্গে বলেছিলেন পুলিশের চাকরিতে ঢুকে প্রথম তিনি এই শহরে পোস্টেড হয়েছিলেন দিনমণি পেশাদার চোর তাকে ধরতে কিংবা তার খানা তল্লাশ করবার জন্য হয়তো নীলমণিবাবু গিয়েছিলেন তিনি তখন যুবক হয়তো দীনমণির কুহকময়ী স্ত্রীর ফাঁদে পড়ে গিয়েছিলেন দীনমণি জেলে যাবার পর গোপনে দুজনের মেলামেশা হয়েছিল দু তিন বছর পরে বাবু এই জেলা থেকে বদলি হয়ে গেলেন যে আবার আগে জেনে গেলেন তার একটি মেয়ে আছে সেই মেয়ের নাম হাসি দূরে গিয়েও তিনি হাসি ও হাসির মায়ের খবর রাখতেন তিনি বিয়ে করেননি তাই সংসারের বন্ধন হাসিকে ভুলিয়ে দিতে পারেনি সংসারে হাসি তার একমাত্র রক্তের বন্ধন কর্মজীবনের শেষের দিকে তিনি আবার এই শহরে ফিরে এলেন হাসির মা ততদিনে মারা গেছেন হাসি বিয়ে হয়ে গেছে নির্মণীবাবুর অভ্যেস ছিল তিনি গভীর রাতে সাইকেল চড়ে শহর তদারক করতে বেরোতেন সেই সময় তিনি হাসির সঙ্গে দেখা করতেন তাকে ছোটখাটো দু একখানা গয়না উপহার দিতেন হাসি কি নিজের পরিচয় দিয়েছিলেন কিনা বলা যায় না তবে হাসি হয়তো আন্দাজ করেছিল যে রাতে সুরেশ্বর হাসিকে খুন করে সেই রাতে নীলমণিবাবু হাসির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তারপর যা যা হয়েছিল সবই আমরা নীলমণিবাবুর মুখে শুনেছি আমার বিশ্বাস সুরেশ্বর তাস খেলতে খেলতে উঠে এসে হাসিকে খুন করেছিল তারপর ফিরে গিয়ে বন্ধুদের বলেছিল বউকে খুন করেছি এখন তোরা আমাকে ভাঁচা চারজনের মধ্যে অটুট বন্ধুত্ব তারা পরামর্শ করে স্থির করল মরা পুড়িয়ে ফেলা হোক তারপর রটিয়ে দিলেই হবে হাসি ত্যাগ করেছে বাবু চার বন্ধুকে থানায় ধরে আনলেন কিন্তু তাদের ভাঙতে পারলেন না তিনি যখন দেখলেন তার মেয়ের হত্যাকারীকে ফাঁসি কাঠে লটকাতে পারবেন না তখন ঠিক করলেন নিজেই তাকে খুন করবেন তিনি আর বিলম্ব করলেন না হাসির মৃত্যুর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে তিনি সুরেশ্বরকে খুন করলেন কিন্তু ভেবে দেখো আমি যেভাবে গল্পটাকে খাড়া করেছি তার আগাগোড়াই অনুমান এই অনুমান কেবল তখনই সত্যে পরিণত হতে পারে যদি নিশ্চয় ভাবে জানা যায় যে মে হাসির বাপ আমি তার জন্য ফাঁদ পাতলাম আচমকা জিজ্ঞেস করলাম হাসির মায়ের নাম কি তিনি না ভেবে বলে ফেললেন অমলা হাসির মায়ের নাম তিনি জানলেন কি করে দশ বছর আগে সে মরে গেছে এই মামলায় তার নাম একবারও কেউ উচ্চারণ করেনি তবে নির্মণি বাবু জানলেন কি করে তখন আমার আর কোনো সন্দেহ রইল আমার সামনেই হাসির মায়ের নাম উচ্চারণ করেই তিনি বুঝতে পেরেছিলেন যে অসাবধানে তিনি ফাঁদে বা দিয়েছেন হ্যাঁ আমিও তার মুখ দেখে বুঝতে পেরেছিলাম আমার ফাঁদ পাতা ব্যর্থ হয়নি নীলমণিবাবুর অজানা আসাবি স্বয়ং লাভলা বললাম আচ্ছা নীলমণিবাবু কি তাহলে এই নিরস্থ যুদ্ধের কায়দা আগে থেকেই জানতেন না বিদ্দেটা তিনি সিভিল সার্জন মেজর বর্মনের কথা শুনে শিখে নিয়েছিলেন